আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আইওসের নতুন একটি আপডেট এসেছে, আইওস 18। আইওস 18-এ কী কী নতুন ফিচার্স পাচ্ছি সেগুলো নিয়েই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। চলুন দেখে নিই আইওস 18-এ কী কী ফিচার্স আমরা পাচ্ছি। আইফোনের আইওস 18-এর প্রথম এবং প্রধান যে আপডেট সেটা হলো আমরা একই টাইমে ক্যামেরা ব্যবহার করতে পারবো, পাশাপাশি সাউন্ড রেকর্ডও করতে পারবো। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অডিও প্লে করে আপনি একই সাথে ভিডিও করতে পারবেন। তো এটার জন্য আমাদের প্রথমে একটি মিউজিক প্লে করতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে এমন মিউজিক। তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে হওয়ার জন্য আমি মেলোডিস্টা অফলাইন মিউজিক প্লেয়ার এই অ্যাপসটি নিয়েছি এবং এখান থেকে মিউজিকটা প্লে করব। দেন আমি এখন চলে যাব ক্যামেরা অপশনে। ক্যামেরা অপশনে যাওয়ার পরে এখানে ভিডিও অপশন চালু করব এবং এখান থেকে রেকর্ড অপশন চালু করে দিব। এখান থেকে মিউজিকটা প্লে করে দিব। এবং মিউজিকটা প্লে করে দেওয়ার পরে আমরা যদি ভিডিওটা শেষ করি তাহলে দেখব যে আমরা যে রেকর্ড করেছি সেই রেকর্ডের সাথে অডিওটা রেকর্ড হয়েছে। এটা কিন্তু আইফোনের আগের ফিচারে ছিল না, বাট এখন নতুন যুক্ত হয়েছে। কিন্তু এটা অ্যান্ড্রয়েডে অনেক আগে থেকেই ছিল, তাই অনেকের কাছে এটা তেমন কোনো আপডেট মনে নাও হতে পারে, কিন্তু যারা বরাবরই আইফোন ব্যবহার করে আসছেন তাদের কাছে এটা অনেক বড় একটা আপডেট। এরপরে যে আপডেটটির কথা বলবো সেটা অ্যাপ ড্র্যাগস। অ্যাপ ড্র্যাগ করে আপনি আপনার পছন্দ মতো জায়গায় প্লেস করতে পারবেন। এই অ্যাপসটি মনে করেন যে এইখানে আছে, এই অ্যাপসটিকে আমি টেনে ধরে এইখানে রাখবো, এইখানে রাখতে পারবো। এর আগে যে সিস্টেম ছিল, আপনি অ্যাপস ধরে টেনে নিয়ে যেখানেই ছাড়েন না কেন সেটা একবারে শুরুতে যেয়ে থাকতো, এবং এখানে যে ব্ল্যাঙ্ক জায়গা আছে এই ব্ল্যাঙ্ক জায়গার ভিতরে কিন্তু এই অ্যাপসটা আসতো না। তো এখন কিন্তু আপনি এই ব্ল্যাঙ্ক জায়গা যে কোনো জায়গায় এটাকে মুভ করে নিয়ে রাখতে পারবেন। এটা অনেক ভালো লেগেছে, কারণ আমরা আমাদের পছন্দ মতো জায়গায় এই অ্যাপসগুলো রিপ্লেস করে থাকি বা বসিয়ে থাকি। তো এরকম আপনি যে কোনো জায়গায় এটাকে টেনে বসাতে পারবেন। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো কাস্টমাইজ অ্যাপ আইকন। আমরা কিন্তু আমাদের আইফোনের যে আইকনগুলো আছে এইগুলো কাস্টমাইজ করতে পারবো, ছোট বড় এবং কালার চেঞ্জ। তো আমরা যদি ফিঙ্গার প্রেস করে ধরি তাহলে এখানে এডিট অপশন আসবে, এই এডিট অপশনে ক্লিক করব, দেন কাস্টমাইজ অপশনে ক্লিক করব। এখানে অনেকগুলো মোড দেখতে পাচ্ছেন, ডার্ক, লাইট এবং টিন্ট। তো আমরা এখান থেকে অটোমেটিক দিয়ে রাখলাম, কেননা আমি ভিডিও করতেছি যার কারণে। তো আপনি চাইলে ডার্ক মোডটাও ইউজ করতে পারবেন, লাইট মোডটাও ইউজ করতে পারবেন, চাইলে লাস্টের এই অপশন থেকে আপনি কালার টেনে এদিক ওদিক করে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে এডিট অপশন থেকে কাস্টমাইজে, দেন এখান থেকে অটোমেটিক দিয়ে রাখবো। তো এইভাবে আমরা আমাদের আইফোনের যে অ্যাপসগুলো আছে এগুলো কাস্টমাইজ করতে পারবো। এবং অ্যাপ সাইজটা আপনি কিন্তু চাইলে এখন থেকে বড় করতে পারবেন, কাস্টমাইজে গিয়ে লার্জ অপশনে দিলে আপনার অ্যাপসগুলো বড় দেখাবে, স্মলে দিলে ছোট দেখাবে। এছাড়াও আমরা চাইলে এখান থেকে আমাদের যে ওয়াইজেটসগুলো আছে এই ওয়াইজেটসগুলোর সাইজ কিন্তু আমরা এখন থেকে ছোট বড় করতে পারবো। তো নর্মালি আমরা যদি স্ক্রিনে ট্যাপ করি তাহলে আমাদের যে ওয়াইজেটস আছে সেগুলোর পাশে কিন্তু এই ধরনের একটা আইকন দেখতে পাচ্ছি আমরা। তো এটা ধরে আমরা টেনে ছেড়ে দিলে এটা বড় হবে, দেন এটাকে আবার আমরা টেনে ছেড়ে দিলে এটা ছোট হবে। তো এইভাবে আমরা ওয়াইজেটসগুলোও কিন্তু কাস্টমাইজ করতে পারবো এখন থেকে। আইফোনের লক স্ক্রিন টগলে আপনার লাইট এবং ক্যামেরা থাকে, আমরা চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো। কীভাবে? স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখবো, দেন কাস্টমাইজে ক্লিক করব, দেন লক স্ক্রিনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং লাইট আছে,
আপনার যদি এখান থেকে কোনোটা পছন্দ না হয়, নতুন করে অ্যাড করতে চান, তাহলে এখান থেকে মাইনাসে ক্লিক করবেন, করলে এটা চলে যাবে। আবার নতুন করে প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনার পছন্দ হয় যেটা সেটা এখান থেকে অ্যাড করে রাখবেন। তো আমার যেহেতু লাইটটা দরকার হয়, তাই আমি এখানে লাইটটা সেট করে রাখলাম। আইফোনে iOS 18-এ নতুন ওয়ালপেপার অ্যাড হয়েছে, যেটা আমরা চাইলে সেট করতে পারবো এখান থেকে। তো আমরা আমাদের লক স্ক্রিন মোডে আসবো। লক স্ক্রিন মোড বলতে নোটিফিকেশন সেন্টারের এই অপশনে এখানে এসে প্রেস করে ধরবো, দেন এখান থেকে প্লাসে ক্লিক করবো এবং এখানে দেখতে পাবো যে আমাদের যে ওয়ালপেপারগুলো আছে সেগুলা, এবং এখানে একটি ক্যাটাগরি আছে যেখানে iOS 18-এর ওয়ালপেপার দেওয়া হয়েছে। তা আমরা এখান থেকে চাইলে এই ওয়ালপেপার সিলেক্ট করে নিলে সেট করতে পারবো। তো আমি যেহেতু ভিডিও করতেছি, এটা কালার চেঞ্জ হয়ে গেলে আপনাদের দেখতে অসুবিধা হবে, তাই এটা আমি এখন সেট করতেছি না, জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম যে iOS 18-এ ওয়ালপেপার আসছে নতুন। আইফোনের সেটিংস ক্যাটাগরিতে অনেক পরিবর্তন এসেছে এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যাপলের যে লোগোটা আছে পাশে ডট ডট টাইপের আছে, এটা খুব ভালো লাগছে দেখতে। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাটারি আইকনটা উপরে নিয়ে আসা হয়েছে, সেটিংসের ক্যাটাগরিটা আলাদা করা হয়েছে, দেন একবারে নিচে অ্যাপসের যে ক্যাটাগরি আছে সেটাকে আলাদা করা হয়েছে। এই অ্যাপসের ক্যাটাগরিতে যতগুলো অ্যাপস আপনার ফোনে ইনস্টল আছে সবগুলো অ্যাপস এই ক্যাটাগরিতেই আপনি পাবেন। আইফোনের iOS 18-এ নতুন এবং সবথেকে বড় আপডেট এসেছে ক্যালকুলেটারে। আমরা যদি ক্যালকুলেটার অ্যাপসটি ওপেন করি, তাহলে দেখতে পাবো এখানে ক্যালকুলেটারের ফিচার্স। আগে আমরা যদি কোনো যোগ করতাম বা বিয়োগ করতাম, যে রেজাল্টটা আসতো এই রেজাল্টটা কিন্তু স্টোরিতে পাইতাম না, কিন্তু এখন আপনি যদি কোনো রেজাল্ট বের করে থাকেন সেটা হিস্টোরিতে জমা হবে। থ্রি ডটে ক্লিক করবেন, তাহলে দেখবেন এ যাবৎকাল আপনি যে রেজাল্টসগুলো বের করছিলেন সেগুলো এখানে আছে, এবং সেটাই যদি ট্যাপ করেন সেটাকে আবার আপনি নতুন করে দেখতে পারবেন। এছাড়াও আমরা আগে রোটেট করে দেন আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতাম আমাদের আইফোনে, এখন কিন্তু জাস্ট ক্যালকুলেটার আইকনের টাচ করলে এখানে কয়েকটি অপশন আপনি দেখতে পারবেন। একটি সায়েন্টিফিক, একটি ম্যাথ নোটস। আপনি সায়েন্টিফিকে ক্লিক করলে সায়েন্টিফিক ক্যালকুলেটার পাবেন, আর যদি এখানে আবার প্রেস করে বেসিকে ক্লিক করেন তাহলে বেসিক পাবেন। আমাদের সবার একটি ইচ্ছা ছিল যদি অ্যাপস লক করা যেত তাহলে ভালো হতো। iOS 18-এ আমরা এই কাজটাই করতে পারবো। কিভাবে? আমরা যদি কোনো অ্যাপস লক করতে চাই, জাস্ট সেই অ্যাপসটিতে প্রেস করে ধরবো, ধরলে এখানে দেখতে পাবো রিকোয়ারিড ফেস আইডি, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এই অ্যাপসটি যে লক করতে চাচ্ছেন ফেস আইডি বা পাসওয়ার্ডের মাধ্যমে, সেটা আপনাকে বলবে, রিকোয়ারিডে ক্লিক করবেন। রিকোয়ারিডে ক্লিক করার পরে এখানে ডান অপশনে ক্লিক করবেন, ব্যাস। আপনি যদি এখন অ্যাপসটি ওপেন করেন তাহলে আপনার ফেস আইডি ছাড়া কিন্তু ওপেন হবে না। তো আপনার ফেস আইডি দিলে বা পাসওয়ার্ড দিলে আপনার অ্যাপসটি ওপেন হবে। আপনি কিভাবে এটাকে আবার আনলক করবেন? প্রেস করে ধরবেন, প্রেস করে ধরার পরে ডোন্ট রিকোয়ার ইট ফেস আইডি এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার ফেস আইডি দেওয়া ছিল বা পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা এখন আর থাকবে না। জাস্ট এটাতে ক্লিক করলেই আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো অ্যাপস লক কিন্তু এখন আরও ইজিয়েস্ট হয়েছে, এবং অ্যাপলকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে অ্যাপস লকের সিস্টেমটা দেওয়ার জন্য। iOS-এর কন্ট্রোল সেন্টারে নতুন আপডেট এসেছে। আমরা যদি কন্ট্রোল সেন্টার এখান থেকে টানি, দেখেন আগের যে ইন্টারফেস ছিল এখনকার ইন্টারফেস কিন্তু আলাদা। তারপরে এখানে আপনি যদি এই যে কয়েকটি বার আছে এই বারে যদি প্রেস করেন তাহলে আপনার এটা এক একটা করে মোডে আসবে। আবার এখান থেকে আপনি যে এই ক্যাটাগরি দেখতেছেন, যে নেটওয়ার্ক ক্যাটাগরি বা কমিউনিকেশন ক্যাটাগরি, এটার উপর টাচ করলে দেখতে পাবেন এখানে যতগুলো অপশন ছিল সবগুলো আলাদা আলাদাভাবে এবং এক একটি অপশন আকারে আছে। এছাড়াও আইফোনের নোটস অ্যাপেও বড় ধরনের আপডেট এসেছে। নোটস অ্যাপ এবং ক্যালকুলেটার অ্যাপ, এছাড়া আরও অন্যান্য যে ফিচার্সগুলো নতুন করে অ্যাড হয়েছে, এগুলো আমার পরবর্তী ভিডিওতে থাকবে। আশা করি সে ভিডিওটাও আপনারা দেখবেন। এই ভিডিও দেখে হয়তো বা আপনার একটু হলেও উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।